ভিডিওটি শুরু করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের চ্যানেলটি হচ্ছে রাজ্যের ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানেতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কী আছে, বেতন কী আছে, কতগুলো শূন্য পদ আছে, কীভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী আছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত জেনে নেওয়া যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এই নোটিশের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে মেমো নম্বর দিয়ে দিয়েছে এবং কত তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দিয়ে দিয়েছে। রাজ্যের ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ 2022, প্রতি মাসে আপনারা বেতন পেয়ে যাবেন 11,000 টাকা করে। তো রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি সুখবর, রাজ্যের ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো এখানেতে 3 বছরের চুক্তিভিত্তিতে আপনাদেরকে নিয়োগ করা হবে, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো পদের নাম বলে দিয়েছে, ডাটা ম্যানেজার পদ 1 শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে, যে কোনো শাখায় আপনাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং তার সঙ্গে আপনাকে কম্পিউটার কোর্স করে থাকতে হবে এবং প্রতি মিনিটে 30টি শব্দ টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স এখানে চাওয়া হয়েছে, প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। তো বেতন আপনারা এখানে পেয়ে যাবেন প্রতি মাসে 11,000 টাকা করে। আবেদন পদ্ধতি না কীভাবে আপনারা এখানেতে আবেদন করবেন, তো আবেদনের ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে। আবেদনের শেষ তারিখ এখানে বলে দেওয়া যে 4 আগস্ট 2022 তারিখ বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। নিয়োগ পদ্ধতি না আপনাদের এখানে কীভাবে নিয়োগ করা হবে, তো প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ এই 3টে ধাপে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে, বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার সহ সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো উপরে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যগুলো কিন্তু অফিসিয়াল নোটিশের ভিত্তিতে দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা নোটিশটি পড়ে বুঝে তারপরেই আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।